সুমি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু সুমিস ক্রিয়েশন। অনেকদিন বাদে আবার তোমাদের সাথে দেখা। এতদিন ধরে ভিডিওগুলো শেষ পড়েছিল, রান্নাগুলো করা ছিল, বাট টাইমের অভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না। বাট ফাইনালি আই এম কামিং ব্যাক। তো এখন তো শীতের সময়, পিকনিকের মরশুম, তাই না? তো এমন কিছু প্রিপারেশন হলে কেমন হয় যেটা নাকি ফ্রাইড রাইস অথবা পোলাওর সাথে জাস্ট জমে যাবে? তো ফ্রাইড রাইস, পোলাও এরকম সাথে জমে যাওয়ার মতন বেস্ট প্রিপারেশন কী হতে পারে? একদম ঠিক, চিকেন। তো চিকেনেরই আজকে একটা স্পেশাল প্রিপারেশন নিয়ে এসেছি। তোমরা তো কন্টেন্টের নাম দেখে বুঝেই গেছো রান্নাটার নাম কি। তো চলো দেখে নিই কী করে বানাবো চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতন চিকেন নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব। আমি এখানে 1/2 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই। এই টক দইটা আমি ফেটাইনি, এমনি দিলেও হবে, বাট ফেটিয়ে দিলে তো খুবই ভালো। আমি এখানে 3-4 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। এবার এই পুরোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে হাত ইউজ করি কারণ হাত দিয়ে মাখলে খুব ভালোভাবে ম্যারিনেটটা করা হয়। আমার ম্যারিনেট করা প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি 20-25 মিনিটসের জন্য রেখে দেব। এই সময় গ্যাসে আমি একটি প্যান বসিয়ে সেই প্যানটা হালকা করে গরম করে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি, গোটা জিরে, দারচিনি এবং 2টো এলাচ, এইগুলোকে আমি শুকনো খোলায় কড়ার মধ্যে ভেজে নেব হালকা করে একদম। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করিনি, জাস্ট শুকনো কড়াতে এটা নেড়ে নিচ্ছি। এটা শুকনো কড়ায় নেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমরা পেস্ট করে নেব। হাত দিয়েও গুঁড়ো করা যায় বা বেলন চাকি দিয়েও এটাকে গুঁড়ো করা যাবে। এটা আমার অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। সেই একই কড়াটা গরম করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা রিফাইন তেল দিয়েও হয়, বাট সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। এরপরে এই সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু। এখানে 2খানা আলু, আমি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম 4 টুকরো করে। এই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে খুব হালকা করে আমি ফ্রাই করে নেব। আলুগুলো আমার ভাজা কমপ্লিট। এরপর আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা আমি হালকা করে ভেজে নেব। স্পেশালি এই রান্নার ক্ষেত্রে ডিম 1টা, 2টো, 3টে অথবা 4টে নিজেদের পরিমাণ মতো তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। ডিমের উপর একটু অল্প করে হলুদ ছড়িয়ে দেবো যাতে একটু কালারটা আসে। এরপর ডিমটা খুব হালকাভাবে আমি ভেজে নেব। ডিমটা ভাজা কমপ্লিট, আমি সেটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে আমি মশলা করব। তার জন্য ফার্স্টে আমি 2খানা তেজপাতা দিয়ে তেলের সাথে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আদা, রসুন বাটা এবং লঙ্কা কুচি। লঙ্কাটা আমি স্বাদ মতন ব্যবহার করেছি 6খানা, আর আদা রসুন কুচি দিয়েছি 1 টেবিল স্পুন করে। এগুলোকে এবার আমি গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যাতে রসুন আর আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষানোর সময় আমি অল্প করে এখানে চিনি ব্যবহার করব, তাতে কালারটা খুব ভালো আসে। খুব সামান্য পরিমাণে আমি চিনি ব্যবহার করব। এরপর এটাকে আবার আমি কষিয়ে নেব।
আমার এই আদা রসুনটা কষানো প্রায় কমপ্লিট। এরপর এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এই পেঁয়াজ কুচানোটাকে সোনালি করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা সোনালি করে ভাজা কমপ্লিট। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব মশলা, মানে যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর পেঁয়াজের সাথে এই ম্যারিনেট করা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, এরপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। আমার মনে হচ্ছে আরেকটু জিরে গুঁড়ো লাগবে, তাই আমি এখানে আরও 1 টিস্পুন জিরে গুঁড়ো ইউজ করলাম। এছাড়াও এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড মির্চ পাউডার। এখানে এই কাশ্মীরি রেড মির্চ পাউডারটা আমি 2 টিস্পুন ইউজ করেছি, যাতে কালারটা একটু ভালো হয়, তার জন্যই এতটা পরিমাণ ইউজ করা। তোমরা চাইলে 1 টিস্পুনও ইউজ করতে পারো। লাস্টে এর মধ্যে 2-3 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো। এবং সব শেষে আমাদের এই রান্নার যে স্পেশালিটি, যে মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেই মশলার যে গুঁড়োটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি। এটা না দিলে কিন্তু এই রান্নার যে স্বাদটা আছে, যে স্পেশাল স্বাদটা আছে, সেটা কিন্তু আসবে না। এরপর মশলার সাথে বাকি মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, কষিয়ে নেব। এরপর একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচিটাও মাংসের সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই যে এই মাংসের কালারটা আছে না, সেই কালারটা একটা অসাধারণ কালার আসে, জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। হ্যাঁ, এই মাংসটা কষানোর একটা স্পেশালিটি তোমাদের বলতেই ভুলে গেছিলাম। অল্প করে জল দিয়ে দিয়ে আমরা মাংসটাকে কষাবো, এবং এই কষানোর সময়ই মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে, কতটা ডেলিশিয়াস এসছে। তোমরা যদি চাও এই মাংসের ঝোল, মানে আলু দিয়ে ঝোল না করে তোমরা এটাকে কষাও খেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। মাংসটাকে 15-20 মিনিট কষানোর পর আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেরকমভাবে দেখালাম অল্প করে করে জল দিয়ে দিয়ে, আমি ওরকমভাবেই 3-4 বার অল্প করে করে জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম। আলুটাও আমি মাংসের সাথে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব জল। আমি এখানে যে বাটি, মিডিয়াম সাইজের যে বোলটা দেখলে, সেই বোলেরই 3-4 বোল আমি নর্মাল জল এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে গরম জলও অ্যাড করতে পারো। যতটা গ্রেভি লাগবে বলে তোমাদের মনে হয় ঠিক ততটা পরিমাণেই জল অ্যাড করবে, বা তার থেকে সামান্য বেশি পরিমাণে করবে, কারণ এটা তো আরেকটু ফোটাতে হবে, তাই জলটা আরেকটু চলে যাবে, মানে গ্রেভিটা আরেকটু থিক হয়ে যাবে। তো এখানে আমি 3-4 বোল মতন জল অ্যাড করেছি। আমার গ্রেভিটা ঠিক এরকম এসছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা আমি 10-15 মিনিটের জন্য দিয়েছিলাম, এবং তারপরে দেখো আমার মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছিলো আর একটু জল লাগবে, তাই একটু জল অ্যাড করেছিলাম। অ্যান্ড সবশেষে এটা ফোটার পর আমি এটা হাই ফ্লেমে করে দিয়েছিলাম। আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট, এবং লাস্টে কিন্তু ওই মশলাটা অ্যাড করতে ভুলো না, যেটা নাকি এই রেসিপিটার স্পেশালিটি। লাস্টে আমি ওই মশলাটা অ্যাড করে যে ডিমটা রেখেছিলাম না, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, অবভিয়াসলি ডিমটা দেওয়ার আগে মশলাটা ভালোভাবে এটার সাথে মিক্সড করে নেবে। এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে হালকা হাতে এটাকে একটুখানি মিক্সড করে নিয়ে নামিয়ে নেবে। তোমরা জাস্ট কালারটা দেখো, কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই রান্নাটা পুরোপুরিভাবে রেডি সার্ভ করে দেওয়ার জন্য। কেমন লাগলো চিকেন ডাক বাংলো?
কী করছো বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে খেতে। ওকে, তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, আর আমার এরকম পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, হ্যাঁ পরবর্তী এমন অনেক কিছুই আছে যেটা খুবই সারপ্রাইজিং, তো এরকম নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি। ওকে, তো আজকের মতো এখানেই শেষ, ভালো থাকো সুস্থ থাকো।